মা কি হয়েছে সকাল সকাল আপনাকে এমন লাগছে কেন আপা বলেন তো না তেমন কিছু না সকাল থেকে একটু পেট ব্যথা করছিল এই যে আন্টি সকাল থেকে রেহানাকে খুঁজেছি পেলাম না মনে হয় বাড়িতেই কোথাও আছে আচ্ছা আচ্ছা কিছুতেই তো এটা বিশ্বাস হচ্ছে না আপা বলতেও পারছেন না রেহানা বাড়িতে নেই এই জন্যই সকাল সকাল পেটে ব্যথা মেয়েটাকে কন্ট্রোলও করতে পারেন না তাই না ভালো যদিও কখনো মেয়েটা আপনার কোনো কথাই শোনে না আরো জোরে জোরে বলো জোরে জোরে বলো যেন বাবা শুনতে পায় না তোমার ভালো চাইলেও তো দোষ হ্যাঁ শিরিন হ্যাঁ উপরে গিয়ে দেখো তো দাদা উঠেছেন কিনা সকাল তো আরো আগেই হয়েছে উঠেছে তো নিশ্চিত দেখবো রেহানাকে দাদার হাত থেকে কে বাঁচায়